আজ কল্পতরু উৎসব। প্রতি বছর পয়লা জানুয়ারি এই দিনটিকে কল্পতরু উৎসব রূপে পালন করা হয়। সাল 1885, সেই সালেই পয়লা জানুয়ারি এই উৎসবের কিন্তু শুভ সূচনা হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। এই কল্পতরু উৎসব নিয়ে রয়েছে নানা কথা, আসুন শুনে নিই সেই বিষয়ে এক বিশেষ প্রতিবেদন। 1886 সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। রামকৃষ্ণ পরমহংসদেব সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন, তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। রামকৃষ্ণ পরমহংস বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামকৃষ্ণ দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস হিসেবে নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন, তার সন্ন্যাসী শিষ্যরা সেই দিন তার কাছে ছিলেন না। বর্তমান কোভিড পরিস্থিতিতে এবার উৎসবে পড়েছে ভাটা। কল্পতরু উৎসব বাঙালিদের কাছে ভক্তি রসের সৌন্দর্যবোধের প্রকাশ। এই বিশেষ উৎসবে রামকৃষ্ণদেব ভগবান রূপেই উদ্ভাসিত হয়েছিলেন। টাইলস কিংবা সেনিটারি আইটেম, আপনার পছন্দের চাহিদা মেটাতে একটাই ঠিকানা, এসআরএস টাইলস এন্ড মার্বেলস। আপনার স্বপ্নের বাড়িকে চিরন্তন সৌন্দর্যের ছোঁয়া দিতে সমস্ত কোম্পানির টাইলস, মার্বেলস ও স্যানিটারি আইটেমের সবচেয়ে বড় কালেকশন এখন কাঁথিতে। আমাদের বিপুল সম্ভার থেকে ঠিক আপনার পছন্দটা বেছে নিতে এখন চলে আসুন। ন্যায্য দাম ও সঠিক কোয়ালিটির কেনাকাটায় এসআরএস টাইলস এন্ড মার্বেলস। ফোন 7567-624448-9874149372-8758-6